এখানে বলছে এ বি অপেক্ষা চার গুণ দক্ষ শ্রমিক। একটি কাজ করতে এ বি এর থেকে 12 দিন কম সময় নেয়, বি এর কাজটি করতে কত সময় লাগে? তাহলে এখানে আমাকে দুজনের কথা বলেছে, এ আর বি। এদের দক্ষতা সম্পর্কে একটা তথ্য আমাকে দিয়েছে, সেটা হচ্ছে এ বি অপেক্ষা চার গুণ দক্ষ। তার মানে বি এর দক্ষতা যদি আমি 1 ইউনিট ধরে নিই, এর দক্ষতা কত হবে? তার 4 গুণ, মানে 4 ইউনিট। এটা হচ্ছে দক্ষতা। এবারে একটা জিনিস আমাদের জানতে হবে, দুজনের মধ্যে দক্ষতার অনুপাত যদি x:y হয়, তাহলে একটা কাজ করতে তারা যে সময়টা নেবে তার অনুপাত হয়ে যাবে y:x, মানে এটা উল্টে যাবে। তাহলে এ আর বি এর দক্ষতা যদি 4:1 হয়, মানে এটাকে যদি আমি 4:1 ভাবি, তাহলে এদের যে সময়টা লাগবে কাজ করতে তার অনুপাত কি হয়ে যাবে? 1:4। মানে কোনো কাজ করতে যদি বি 4 দিন সময় নেয়, এ 1 দিন সময় নেবে। মানে আমি ধরে নিতে পারি বি এর সময় যদি 4 ইউনিট হয়, এ এর সময় 1 ইউনিট, তাহলে সময় কতটা কম নিচ্ছে? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানে হচ্ছে অঙ্কের 12 দিন, কারণ বলেছে এ বি এর থেকে 12 দিন কম সময় নেয়। 3 ইউনিট যদি 12 দিন হয়, এখান থেকে আমি 1 ইউনিট বার করতে পারবো, 3×4=12, মানে 4 দিন। আর আমাকে জানতে কি হয়েছে, বি এর কাজ করতে কত সময় লাগে, বি এর সময় কত লাগছে? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট 4 দিন, তাহলে 4 ইউনিট 4×4=16 দিন। তার মানে বি এর কাজটি করতে 16 দিন সময় লাগবে। এবার পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা একটি কাজ করতে 43 দিন সময় নেয়, তাহলে 7 জন পুরুষ এবং 5 জন মহিলা কাজটি কতদিনে শেষ করবে? এখানে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, এখানে আছে অথবা, এখানে আছে এবং। তার মানে এখানে 3 জন পুরুষ যদি কাজ করে তারা 43 দিনে কাজটা করতে পারবে, আবার যদি 4 জন মহিলা কাজ করে তারাও কাজটা 43 দিনে শেষ করতে পারবে। আর আমাকে যেটা জানতে চাওয়া হয়েছে, সেখানে বলছে 7 জন পুরুষ আর 5 জন মহিলা একসাথে এরা কাজ করছে, তাহলে কাজটা কতদিনে শেষ হবে? এবার এটা করার একটা শর্টকাট নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আমার টোটাল দিনটা উপরে রাখতে হবে, আর নিচে স্ট্রাকচারটা এরকম হবে এবং এর নিচে অথবা, এইভাবে চলতে থাকবে। এটা কি অঙ্কটা করলেই বোঝা যাবে পরিষ্কার করে। এখানে দেওয়া আছে 43 দিন, তাহলে আমি এখানে 43। এবারে এবং এর পোর্শনে পুরুষ কতজন আছে? 7 জন। আর অথবার পোর্শনে পুরুষ কতজন আছে? 3 জন। তাহলে আমার এবং বাই অথবা, তার মানে পুরুষের 7, তার নিচে হচ্ছে অথবা 3। একইভাবে যোগ চিহ্ন দিয়ে মহিলা এবং এর পোর্শনে কতজন আছে? 5 জন। আর অথবার পোর্শনে আছে 4 জন, তাহলে 5/4 হয়ে গেল। এখান থেকে আমি ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে যে কতদিন সময় লাগবে। কি করে করব? উপরে যেমন 43 এসে থাকছে, নিচে 3×4 লসাগু হয় 12, এখান থেকে হিসেব করলে 3×4=12, 4×7=28, প্লাস 4×3=12, 3×5=15। তাহলে কত দাঁড়াচ্ছে এটা? উপরে যেমন 43 আছে থাকছে, নিচে 28 আর 15 যোগ করলে 43, তার নিচে 12। এখান থেকে হিসেবটা এরকম হবে, উপরে 43টা থাকছে, ভগ্নাংশের নিচে যদি আবার একটা ভগ্নাংশ থাকে তাহলে সেটা উপরে উঠলে উল্টে যায়, তাহলে কত হবে এটা? 12/43 হয়ে যাবে। এই 43 আর 43 যদি আমি কেটে দিই, আমার উত্তর হয়ে যাবে 12। তার মানে 3 নম্বর অপশনটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে পরের অঙ্কে চলে যাই। আগের অঙ্কটার নিয়মই, তার থেকে একটু বড় অঙ্ক এবার দেখে নেব। এখানে বলছে 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা অথবা 6 জন বালক। আগে শুধু পুরুষ আর মহিলা নিয়ে করেছিল, এখানে আবার বালক অ্যাড হয়েছে। প্রত্যেকটা কিন্তু অথবাতে এখানে দেওয়া আছে। এরা কাজ করলে কতদিনে শেষ হয়? 25 দিনে। আর এখানে জানতে চাওয়া হয়েছে 2 জন পুরুষ এবং 3 জন মহিলা এবং 4 জন বালক, এরা যদি একত্রে কাজ করে তাহলে কাজটা কতদিনে শেষ হবে? তাহলে নিয়ম আমাদের একই থাকবে, ওপরে আমরা দিন লিখব আর নিচে এবং বাই অথবা এবং বাই অথবা এইভাবে সাজাবো। তাহলে এখানে দিন কত আছে? 25, এটাকে উপরে রাখছি। আর নিচে এবং এর পোর্শনগুলো আগে দেখি কে কে আছে। 2, 3, 4, তাহলে 2 লিখে নিলাম, 3 লিখে নিলাম, 4 লিখে নিলাম। এবার অথবার পোর্শনে দেখি একই রকম ভাবে কে আছে। 3, 4, 6, তাহলে নিচে 3+4+6, এই হলো। এখান থেকে 25 উপরে রাখছি, নিচের লসাগু কত হবে? 3, 4 আর 6=12 লসাগু হবে। 3×4=12, 4×2=8, 4×3=12, 3×3=9, আর এখানে 6×2=12, 2×4=8। এখান থেকে একইভাবে উপরে 25 থাকছে, নিচে থাকছে,
আট নয় সতেরো আটে পঁচিশ, তার নিচে বারো। তাহলে লাস্ট লাইনে কি হবে, উপরের পঁচিশটা থাকবে, নিচের ভগ্নাংশটা উল্টে গিয়ে হবে বারো বাই পঁচিশ। এটা এটা কেটে যাবে, আমাদের উত্তর পেয়ে যাব বারো। এখানে আমার দু নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর, বারো দিন। এবারে পরের অঙ্ক দেখে নেব। এখানে বলছে পনেরো জন লোক দৈনিক আট ঘন্টা হিসেবে একুশ দিন কাজ করে একটি কাজ সম্পূর্ণ করে। তাহলে চোদ্দ জন লোক দৈনিক ছ ঘন্টা করে কাজ করে ওই কাজের তিন গুণ কাজ কতদিনে শেষ করবে। এখানে নিয়মটা হচ্ছে জন প্রত্যেক দিন কতটা কাজ করছে সেটা আর দিন, এদের গুণফল যা হবে পরবর্তী প্রশ্নে কিন্তু গুণফলটা টোটাল একই হবে। তার মানে চোদ্দ জন লোক ছ ঘন্টা কাজ করলে যত দিন কাজ করবে এই দুটোর সঙ্গে সেই দিনটা গুণ করলে এই তিনজনের গুণফলের সঙ্গে সমান হবে। তো এটা করা শর্টকাট যেটা সেটা হচ্ছে এই পনেরো আট আর একুশ তিনটে গুণ করে উপরে রাখছি, আর নিচে এখানে জন আসে ঘন্টা আছে কত দিন কাজ করেছে সেটা দেওয়া নেই, তো আমি এখানে চোদ্দ গুণিত ছয় রাখছি। এই ক্যাটাগরিটা করলেই আমি দিনটা পেয়ে যাব। এবার এটা আমরা সেই দিনটা পাবো আগে যে কাজটা হয়েছে সেই কাজটাই যদি এরা করত তাহলে কতদিন লাগতো সেটা, কিন্তু আমাকে বলছে তার তিন গুণ কাজ করতে হবে, তাহলে আমি কি করবো এর সাথে একটা তিন শুধু গুণ করে দেবো। এইটুকু করতে পারলে আমরা উত্তর পেয়ে যাবো। এখানে কিভাবে করবো, সাত দিয়ে কাটছি, এটা সাত তিনে একুশ, এটা সাত দুয়ে চোদ্দ, এখান থেকে দুই চারে আট পাচ্ছি, এখানে কাটলে দুই দুয়ে চার, দুই তিনে ছয়, এই তিন আর তিন কেটে যাচ্ছে, তাহলে উত্তর কত হচ্ছে তিন দুয়ে ছয়, পনেরো আর ছয় গুণ করলে নব্বই, তার মানে নব্বই দিন হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে এ ও বি একসাথে একটি কাজ করতে যে সময় নাই, এ বি একা একা কাজটি করলে তার থেকে যথাক্রমে ন ঘন্টা ও চার ঘন্টা বেশি সময় নাই, তাহলে এ ও বি একসাথে কাজটি করতে কত সময় নেয়। এই অঙ্কটা প্রথমে আমি একটা ডেসক্রিপটিভ প্রসেস দেখাবো, তারপরে দেখাবো একদম এক লাইনের শর্টকাটে কিভাবে উত্তরে পৌঁছে যাওয়া যায়। ডেসক্রিপটিভ প্রসেসটা করতে গেলে আমাকে যেটা ধরে নিতে হবে এ প্লাস বি মানে এ বি একসাথে পুরো কাজটা করতে এক্স ঘন্টা সময় নেয়, তার মানে এক্স ঘন্টাই পুরো কাজ করে, পুরো কাজ আমরা জানি এক অংশ ধরতে হয়, তাহলে এক ঘন্টায় সে কত কাজ করবে, ওয়ান বাই এক্স অংশ। এবারে এখানে বলেছে এ বি একা একা কাজ করলে এ আর বি এর একসাথে যে সময়টা লাগে তার থেকে এ নেয় ন ঘন্টা বেশি, বি নেয় চার ঘন্টা বেশি, তাহলে এ কত সময় নেবে, এক্সের থেকে ন ঘন্টা বেশি মানে এক্স প্লাস নয়, তার মানে এক ঘন্টায় সে কত কাজ করবে, ওয়ান বাই এক্স প্লাস নাইন। একইভাবে বি যদি একা কাজ করে সময় কত নেবে, এক্স প্লাস চার এত ঘন্টা, তাহলে এক ঘন্টায় কত কাজ করবে, ওয়ান বাই এক্স প্লাস ফোর এত ঘন্টা। এবারে এ আর বি দুজনে মিলে এক ঘন্টায় কত কাজ করবে সেটা আমি কি করে পাবো, ওয়ান বাই এক্স প্লাস নাইন প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর এটা। আর এটা আমাদের এমনি ধরে নিয়েছিলাম এ বি এক ঘন্টায় ওয়ান বাই এক্স এই কাজটা করে, তো এই দুটো সমান। এইখান থেকে আমাকে সমাধান করে এক্স এর মানটা বের করতে হবে, করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এখান থেকে লসাগু হবে এক্স প্লাস নয় ইন্টু এক্স প্লাস চার, তাহলে এখানে উপরে হবে এক্স প্লাস চার আর এখানের উপরে হবে এক্স প্লাস নয়, নিচে থাকবে ওয়ান বাই এক্স, এখান থেকে টু এক্স প্লাস থার্টিন পাবো। আর নিচে যদি আমি এদেরকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন এক্স প্লাস থার্টি সিক্স ইকুয়ালস টু ওয়ান বাই এক্স এই জিনিসটা পাচ্ছি। এবারে আমাকে কোনাকুনি গুণ করতে হবে, এক্স দিয়ে দুটোকে গুণ করলে হবে টু এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স ইকুয়ালস টু এক দিয়ে এইগুলোকে গুণ করে ডান দিকে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন এক্স মানে থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স। এবারে এই থার্টিন এক্স আর এই থার্টিন এক্স দুটো কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার যদি এদিকে আসি মাইনাস হবে, মাইনাস হলে কি হবে টু এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ হবে মানে পড়ে থাকবে শুধু এক্স স্কোয়ার, এটা ইকুয়ালস টু এই ছত্রিশটা। এক্স স্কোয়ার যদি ছত্রিশ হয় এক্স কত হবে ছয়, এই হচ্ছে আমাদের উত্তর। এই যে প্রসেসটা এটা কম্পিটিটিভ এক্সামের জন্য একদমই ঠিকঠাক প্রসেস নয়, এই একটা অঙ্ক করতে আমাদের যে সময়টা লাগলো এই সময়ের মধ্যে আমাদের কিছু না হলেও তিন চারটে অঙ্ক করে ফেলতে হবে, তাহলে এই প্রসেস আমরা কখনোই করব না, এটা শুধু কনসেপ্টের জন্য দেখিয়ে দিলাম। তো শর্টকাটটা যেটা হবে, যখনই আমাকে বলবে দুজনের একসাথে যে সময়টা লাগছে তার থেকে একা একা কাজ করতে একজনের কিছু সময় বেশি লাগছে আবার আরেকজনের আরো কিছু সময় বেশি লাগছে, তাহলে সেইখান থেকে আমরা কিভাবে উত্তরে পৌঁছাবো, ডিরেক্ট আমরা ওই দুটো সময়কে গুণ করে দেব।
তার বর্গমূল করে দেবো, করলে আমরা একেবারে উত্তরে পৌঁছে যাব। নয় চার গুণ করলে কত হবে? ছত্রিশ। ছত্রিশের বর্গমূল করলে কত উত্তর হবে? ছয়। কোন অঙ্ক বোঝার ক্ষেত্রে কিছু অসুবিধা থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও, এরকম আরো নতুন নতুন ভিডিও যখনই আসবে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।